হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। বাবু স্কুলে যাবে আজ, তবে এই ব্লগটা আজকের না, শনিবারের, কারণ আমার একদিন দেয়া হয়নি, তো তাই মিস্টেক হয়ে গেছে। মানে আগের দিনের ভিডিওগুলোই এখন দিচ্ছি, শনিবারেরগুলো আজ রবিবার দিচ্ছি। তাই শনিবার তোর পরীক্ষা ছিল, যেহেতু 11টা থেকে 5টা পর্যন্ত পরীক্ষা, 5 ঘন্টা, তাই চিন্তা করলাম একটু ভারী নাস্তাই দিয়ে দিই। আর ও তো ওভাবে ভাত খেতেও পারে না স্কুলে, যে যে একা একা খাবে। হ্যাঁ, তাই চিন্তা করলাম ও পছন্দ করে, তাই ওর জন্য একটু ফ্রায়েড রাইস বসিয়ে দিলাম, যে ফ্রায়েড রাইসটা খেতে সমস্যা হবে না, একটু চামচ দিয়েই খেয়ে নিতে পারবে। তবে ঘরে পোলাও ছিল, মাংস ছিল রান্না করা, যে শুক্রবারে রান্না করা মাংস ছিল বলছিলাম, পরে ও বলল, আর আমিও চিন্তা করলাম ও পারবে না। তাই এই যে ফ্রায়েড রাইসটা প্রায় হয়েই গেছে, এটা হয়ে গেলে আবার নাস্তাটা আমাদের জন্য একটু তৈরি করবো, কারণ এটা ও নিয়ে যাবে, আর আমরা একটু পরোটা ভেজে নেবো। এটা দিয়ে আজকে নাস্তাটা করে আমরা দুজন স্কুলে চলে যাব, দীপের বাবা ওটাই খাবে। হ্যাঁ, তবে এখন এতটা সময় পরীক্ষা, তো টেনশনও লাগে আর ক্লান্তিও লাগে, কারণ পরীক্ষা দিয়ে আসার পর দীপ আমার অবস্থা দুজনেই একে, এত টায়ার্ডনেস হয়ে গেছি, কিছুই ভালো লাগছিল না। এই যে বাবুর ফ্রায়েড রাইসটা হয়ে গেল, এখন একটু আমাদের জন্য পরোটা ভেজে নেবো। তবে আজকে আর দুপুরের রান্না তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আজ আমি কোনো রান্নাই করিনি, কারণ শুক্রবারের মাংস রান্না করা ছিল, ডাল রান্না করা ছিল, হ্যাঁ সেটাই আমরা খেয়েছি। তাই আর শেয়ারও কর কি আর শেয়ার করব, শুধু সকালের নাস্তা আর বিকেলের নাস্তা, এটা নিয়ে আছে আমার ব্লগ। হ্যাঁ, তবে গতকালকে ব্লগে আমি মানে বলছিলাম যে আমার রিচ অনেক কমে যায়, জানি না তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু দেখলাম কেউই আসলে কমেন্ট করেনি। এই যে এখন চাটাও বসিয়ে দিলাম। তবে ফেসবুকে না, ফেসবুকে দেখি সব সময় যে বলে যে আরেকজনের ভিডিও দেখলে, তাকে লাইক দিলে, কমেন্ট করলে তার নাকি রিচ বেড়ে যাবে, আসলেই কি এটা সত্যি? আর এই যে পরীক্ষা দিয়ে এখন আমরা বাসায় চলে আসলাম, কারণ ও তো অনেকটা আগেই খেয়েছে, ক্ষুধাটা লেগেছে। আমি স্কুল থেকেই লাঞ্চটা করেছি, আমাদের স্কুলেই লাঞ্চটা করিয়েছে, কিন্তু ওভাবে খেতে পারি নাই, তাই একটু আম কেটে নিলাম, যে দুজনে এখন আম খাবো। তবে আমটা অনেক টেস্ট ছিল, আর বিকেলে বলল যে মাছ আর দুধ খাবো না, তাই একটু কয়েক কয়েকটা চিকেন নাগেট আর এই যে শামি কাবাব, এগুলো একটু ভেজে নিচ্ছি, এগুলো আমরা এখন খাবো। মানে আজকের ব্লগটা শুধু এটাই। তোমাদের কাছে একটু রিকোয়েস্ট ছিল যে তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করো, আর জানি না আমি তো সবার ভিডিওই দেখি, লাইক করি, কমেন্ট করি, কিন্তু আমার ভিডিওতে কেউই দেয় না, তারা বলে তাদেরটাই দিলে আমারটাই সে দিবে, কিন্তু কই কিছুই না, এটা কি বানোয়াট কথা বুঝতে পারি না, নাকি এটা নিজেদের রিচ বাড়ানোর জন্য বলে। এই যে এখন এগুলো ভেজে নিচ্ছি, আমি আর বাবু খেয়ে নেব, আর রাতে আবার, কারণ ওটা তো দুপুরে ছিল, দুপুরের খাবার পরে রাতে চিন্তা করব একটু, রাতে কী আর করব, ডিম ভাজি করে নেব, কারণ চাটা, এরপর চাটা হলে ভালো হতো, কিন্তু জানি না আমি 500 গ্রাম ওই যে গুঁড়ো দুধ কিনেছি, তো দুধটা কেন জানি নষ্ট হয়ে গেছে, আমি একা খাই তাই দুধটা নষ্ট হয়ে গেছে, চিন্তা করলাম যে থাক এটা দিয়ে আর চা বানাবো না। আর এই যে এখন চলে আসলাম রাতে খাবারের জন্য, মানে ডিনার করার জন্য ডিম ভাজি করে নিলাম, তবে ডাল ছিল, আলু ভর্তাও করেছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, এটা দিয়ে আমরা আজকে ডিনারটা সেরে নেব। মানে আমার ভিডিওটা কিন্তু শনিবারের, আর রবিবার আজকে, আজকে মানে ভয়েসটা দিচ্ছি, কারণ একদিন দেই নেই না দেওয়াই এরকম হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, বাই।